হ্যালো বন্ধুরা, আমি রূপম, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটায় বেশ কিছু আপডেটস তোমাদের দেবো। প্রথমেই যে আপডেটসটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে প্রজাপতি। প্রজাপতি এবার পাড়ি দিতে চলেছে সিডনির অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার সিডনিতে এবার স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে 12 মার্চ সন্ধে 6টার সময়। আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি, দেব এন্টারটেন ভেঞ্চার্স থেকে এই জিনিসটা পুরোপুরিভাবে মানে পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে সিডনিতে যারা যারা বসবাস করছে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল স্ক্রিনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে প্রজাপতির টিম। এবং 12 মার্চ কিন্তু সন্ধে 6টায় আমি মানে ভেনুটা দেখিয়ে দিচ্ছি, ভেনুটা আমার ঠিক মনে পড়ছে না, ঠিক এই জায়গাটায় সন্ধে 6টার সময় 12 মার্চ কিন্তু প্রজাপতির স্পেশাল স্ক্রিনিং দেখানো হবে। তো এটা কিন্তু খুবই একটা ভালো খবর, বিদেশে পাড়ি দেওয়ার পর থেকে একটা আলাদাই সাকসেস আনছে প্রজাপতি, যেটা কিন্তু বাংলা সিনেমার জন্য খুবই একটা দুর্দান্ত একটা খবর। তো এটা ছিল ফার্স্ট যেটা আপডেট। সেকেন্ড যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে বৌদি ক্যান্টিনের ওটিটি রিলিজ। বৌদি ক্যান্টিন কিন্তু খুব শীঘ্রই Z5 আসতে চলেছে এবং আজকেই সেটা পোস্ট করা হয়েছে Z5 অফিসিয়াল পেজ থেকে। এবং সেখানে কিন্তু কোনো ডেট মেনশন করা নেই, আমরা ধরে নিচ্ছি মার্চ মাসেই বৌদি ক্যান্টিন আসছে। ডেট যেহেতু মেনশন করা নেই এবং এই মাসেই যেহেতু পোস্টটা করা হয়েছে, আজকেই যেহেতু পোস্টটা করা হয়েছে, তার জন্য আমরা ধরে নিচ্ছি বৌদি ক্যান্টিন এই মাসের একদম শেষের দিকে আসতে পারে। এটা ছিল সেকেন্ড আপডেট। এবার আসছি থার্ড আপডেট। থার্ড যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে পুষ্পা টু দ্য রাইজে নাকি শোনা যাচ্ছে আল্লু অর্জুনকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এই সিনেমাটা কত টাকায় মানে রাইটসের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন আল্লু অর্জুন বলেছে নাকি 1050 কোটি টাকা নাকি এই সিনেমার রাইটস বিক্রি হতে চলেছে। এবং যদি এটা পসিবল হয় এবং যদি এটা হয় মানে 1050 কোটি টাকা যদি অ্যাকসেপ্ট করে প্ল্যাটফর্মগুলো, তাহলে এটা হচ্ছে মানে মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বিগেস্ট ডিল যদি কিছু হয়ে থাকে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে, সেটা পুষ্পা টুই হবে। কথাও বলা আছে ট্রিপল আর কিন্তু সবথেকে হায়েস্ট এখনও পর্যন্ত বিগেস্ট ডিল মানে অনুযায়ী একটা মানে সিনেমা যেটা 900 কোটি টাকায় মানে ওটিটিতে বিক্রি হয়েছিল। তো যদি পুষ্পা টু দ্য রাইজ 1050 কোটি টাকায় বিক্রি হয় তাহলে এটাই কিন্তু সবথেকে বড় একটা ডিল হতে চলেছে ওটিটি পুষ্পা টু সিনেমাটা, যদি এটা হয়ে থাকে। এই আপডেটটাই উঠে এসছে। ফোর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে চেঙ্গিজের রিলিজ ডেট। চেঙ্গিজের রিলিজ ডেট নিয়ে অনেকেই অনেক কথা বলছে, আমি এটা বুঝে পাচ্ছি না কেন এত ফেক নিউজ ছড়াচ্ছে। টক টু জুয়েল বলে একটা FB পেজ আছে, ঠিক আছে, আমি নাম করেই বললাম, তারা লেখাটা আমি জাস্ট পড়লাম, কালকে আমি স্ক্রিনশটটা রেখে দিয়েছিলাম, তারা লেখাটা লিখেছে যে 7ই মার্চ হোলির দিন তাদের কাছে খবর চলে এসছে অলরেডি যে চেঙ্গিজের টিজার মানে ট্রেলার রিলিজ করছে। এটা আমরা সবাই জানি, চেঙ্গিজের ট্রেলার কিন্তু রেডি, ঠিক আছে, যাই হোক রেডি হয়ে গেছে এটা সবাই জানি। কিন্তু ওরা যে কথাটা এখানে উল্লেখ করেছে যে 7ই মার্চ নাকি মানে এই হোলির দিন চেঙ্গিজের ট্রেলার আসছে, এটা একদমই ভুল নিউজ। যদি কিছু আসে সেটা হচ্ছে চেঙ্গিজের ফার্স্ট হচ্ছে গান, চেঙ্গিজের গান সবার প্রথমে আসবে, তারপরে চেঙ্গিজের ট্রেলার আসবে। কারণ ট্রেলারটা সত্যি একটা আলাদা রকমের ট্রেলার হয়েছে, যারা ভেতরে খবর দেয় তারা পর্যন্ত বলেছে একটা সত্যি আলাদা রকমের ট্রেলার, বাংলায় এরকম ট্রেলার দেখলে সবাই ছিটকে যাওয়ার মতো। এবং সেটাই হবে, চেঙ্গিজের টিজার দেখে বাইরে বাইরে থেকে রিয়াকশান এসছে এবং এটা হয়ে আসছে, সেটা মানে স্বাভাবিক, জিতদের একটা আলাদাই ফ্যান বেস রয়েছে। কিন্তু এটা কোথাও কি তাদের কাছে একটা ভুল খবর, আমি তাদেরকে মেনশন করেই বলছি টক টু জুয়েলার্স এই খবরটা পুরোপুরিভাবে ভুল নিউজ দিয়েছে। তাদের কাছে হয়তো খবর এসেছে যে ট্রেলার রেডি, হ্যাঁ ঠিক আছে এটা মেনে নিলাম, কিন্তু তারা যদি এই কথাটা উল্লেখ করতো যে শোনা যাচ্ছে যে 7ই মার্চ যে চেঙ্গিজের ট্রেলার রিলিজ হতেও পারে, তারা হতেও পারে বলেনি, তারা বলেছে যে চেঙ্গিজের মানে ট্রেলার নাকি 7ই মার্চই আসছে। 7ই মার্চ আসলে কখনোই গানের টিজারের যে গ্লিমসটা যেটা ছাড়া হয়েছিল, যেখানে জিতদা ওই যে মানে ডান্স করছে ওই ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি, আইটেম ডান্স বা টাইটেল ট্র্যাক আমি যেটা বলেছিলাম, সেটা তাহলে ছাড়তো না, ওই গ্লিমসটা তাহলে জিতদার পেজ থেকে ছাড়া হতো না, ওটা ছেড়েছে মানে ওই গানটা মানে টাইটেল ট্র্যাক আমি যেটাকে মানে প্রেডিকশান করছি ওইটাই হয়তো টাইটেল ট্র্যাক হতে পারে, ওটাই কিন্তু আসতে পারে সবার ফার্স্ট, ওটাই আসবে টাইটেল ট্র্যাকই মানে গানটা টাইটেল ট্র্যাক হোক বা যাই হোক ওই গানটাই ফার্স্ট আসবে, তারপরে ট্রেলার। এখন এত তাড়াতাড়ি কিছু করবে না, জিতদা একটু লাস্টের দিকেই মানে করে। এবং যতদূর শোনা যাচ্ছে নাকি রামনবমীর দিনও হতে পারে চেঙ্গিজের ট্রেলার আসতে পারে, কারণ আগের বার আমরা দেখেছিলাম রাবণের ট্রেলার কিন্তু রামনবমীর দিনই বার করা হয়েছিল এবং সেদিন ছিল রবিবার। এবং জিতদা জানেনি একটু মানে লাস্টে যখন মানে 2-3 সপ্তাহ আগে কিন্তু ট্রেলারটাকে বার করবে, রাবণের ক্ষেত্রেও কিন্তু তাই করেছিল। এবার দেখা যাক চেঙ্গিজের কী হয়, কিন্তু চেঙ্গিজের প্রমোশন কিন্তু তুমুল ঝড় সৃষ্টি করবে এটুখানে আমরা জানতে পেরেছি, মানে তুখরভাবে প্রমোশন হবে যতদূর আমাদের কাছে খবর রয়েছে। তো যাই হোক, ফেক খবর কেউ কান দেবেন না, কিছু কিছু ফেক আপডেট উঠছে, প্লিজ যাচাই করুন তারপরে জিনিসগুলো ধরুন। এটুখানে যতদূর আপডেট এখনও পর্যন্ত চেঙ্গিজের ট্রেলার এই হোলিতে রিলিজ করবে না, ঠিক আছে। যাই ছিল মোটমাট আজকের 4টে আপডেট, তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ হয়, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার।